এক মাস হয়ে গেল, এখনো ধরা পড়ল না শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা, রক্তাক্ত হয়েছিলেন তদন্তকারী অফিসাররা। সেই দিনের ঘটনার পর আজ 5ই ফেব্রুয়ারি পার হয়ে গেল এবং আজকে 6ই ফেব্রুয়ারি, মাঝে এক মাস অতিক্রান্ত হয়ে গেছে। এদিকে শেখ শাহজাহান কোথায় আছেন তা এখনও ধোঁয়াশা। এসবের মধ্যেই এবার ফের সন্দেশখালীর প্রসঙ্গে রাজ্যের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফ থেকে। গতকাল রাতেই এই নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে সন্দেশখালী ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চায় রাজভবন। সেক্ষেত্রে কোনো ঘটনাকেই যেন বাদ না দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। রাজ্য সরকার এখনও কেন গ্রেপ্তার করতে পারেনি শেখ শাহজাহানকে, সেই কথাটিও এবং সেই কারণটিও উল্লেখ করতে হবে রিপোর্টে। যদি এই রিপোর্টে সন্তুষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে কড়া অ্যাকশান নিতে পারেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, পরিষ্কারভাবে সেই চিঠিতে উল্লেখ করা আছে। এছাড়াও তিনি এও উল্লেখ করেছেন যে চিঠি দেবে রাজ্য, সেই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সুতরাং বেশ বিপদে পড়তে চলেছে রাজ্য সরকার, সেটা বলাই বাহুল্য। এতদিন অবধি রাজ্যপাল খুব চুপচাপভাবেই কাজ করেছেন এবং খুব নরমভাবেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে, কিন্তু এবার যেভাবে তিনি পরিষ্কার চিঠিতে উল্লেখ করে দিয়েছেন যে কী করবেন তিনি, তাতে বেশ চাপের মধ্যেই পড়ে গিয়েছে রাজ্য সরকার।